নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের প্রশ্নপত্র এবং তার সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, ইতিহাস থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ? তোমাদের গ্রুপ এ, বি, সি, ডি, ই টোটাল 5খানা প্রশ্ন থাকবে, অথবা দিয়ে টোটাল থাকবে 10খানা প্রশ্ন। অর্থাৎ এ থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, বি থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, সি থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, ডি থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে, ই থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা তোমাকে লিখতে হবে। তোমাদের মাথায় রাখতে হবে বিভাগ ক এবং বিভাগ খ। বিভাগ ক থেকে তুমি দুটো প্রশ্ন লিখবে, বড় প্রশ্ন 8 নম্বরের, এবং বিভাগ খ থেকে দুটো প্রশ্ন লিখবে 8 নম্বরের। তো 8 মানে কটা আছে? 2 আর 2 4টে প্রশ্ন হয়ে যাচ্ছে। তার মানে কি, বিভাগ ক থেকে দুটো প্রশ্ন আর বিভাগ খ থেকে দুটো প্রশ্ন, টোটাল কটা প্রশ্ন হচ্ছে? 4টে প্রশ্ন হচ্ছে, আর একটা প্রশ্ন তুমি লিখবে বিভাগ ক এবং বিভাগ খ যে কোনো গ্রুপ থেকে। তো দেখো, উচ্চ মাধ্যমিকের ইতিহাসের শর্টকাট সাজেশনটা দিচ্ছি। তো দেখো, প্রচুর সিলেবাস, প্রচুর প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর ভিতর থেকে কাট ছাট করে মাত্র আমি 18 থেকে 19খানা প্রশ্ন সিলেক্ট করেছি। এর ভিতর থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, গ্রুপ এ থেকে মাত্র আমি 3খানা প্রশ্ন সিলেক্ট করেছি। এই 3খানা প্রশ্নের ভিতর থেকে আমি 2টো প্রশ্ন বলে দিয়েছি যে 2টো প্রশ্ন থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, গ্রুপ এ ফার্স্ট প্রশ্ন কী আছে, পেশাদারী ইতিহাস কাকে বলে, পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। পেশাদারী ইতিহাস কাকে বলে, পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, তোমরা ঝটপট করে খাতায় লিখে নাও, এবং ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেবো মাত্র 15খানা প্রশ্ন। এই 15খানা প্রশ্ন থেকে 100% তোমরা 2023 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এবং ভিডিওর লাস্টের দিকে আমি বলে দেবো কোন প্রশ্ন 100% আসবে, একদম লাস্টের দিকে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তার জন্য তোমরা লিখবে গ্রুপ এ ফার্স্ট প্রশ্ন দিয়েছে পেশাদারী ইতিহাস কাকে বলে, পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 সালের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পেশাদারী ইতিহাস কাকে বলে, পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, মিথ, উপকথা, লিজেন্ড বলতে কী বোঝো, মিথ, উপকথা, লিজেন্ড বলতে কী বোঝো, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। তো দেখো, 2023 সালের গ্রুপ এ থেকে 3খানা প্রশ্ন দিয়েছি, এই 3খানা প্রশ্ন থেকে কমসে কম 2টো প্রশ্ন কমন পাবে। ফার্স্ট প্রশ্ন, পেশাদারী ইতিহাস কাকে বলে, পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো, সব থেকে 100% ইম্পর্টেন্ট। তার সঙ্গে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব, 2 নম্বরের প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট। আমি মনে করি এই 2টো প্রশ্ন থেকে 100% আসবে, একদম গ্যারান্টি কাসাত। তার সঙ্গে মিথ, উপকথা, লিজেন্ড দেখে যাবে। এটা আমাদের গ্রুপ এর প্রশ্ন। এবার আমি আলোচনা করব গ্রুপ বি থেকে। গ্রুপ বি থেকে কী কী প্রশ্ন দিয়েছি, ফার্স্ট প্রশ্ন, চীনের উপর আরোপিত অসম চুক্তি সম্পর্কে কী জানো, চীনের উপর আরোপিত অসম চুক্তি সম্পর্কে কী জানো, সব থেকে ভাইটাল প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বরের প্রশ্ন, পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফল, পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক পার্থক্য আলোচনা করো, তুলনামূলক পার্থক্য আলোচনা করো। এই 2টো প্রশ্ন দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরের প্রশ্ন কী সিলেক্ট করেছি, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল লেখো, 3 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কী আছে, ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী, এর প্রভাব আলোচনা করো, এর প্রভাব আলোচনা করো। তো মনে করি পলাশি বক্সারের যুদ্ধের ফলাফল, চীনের পর আরোপিত অসম চুক্তি, ভারতের ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়ন,
ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য, এর প্রভাব, এই যে যে চারটে প্রশ্ন দিয়েছি এই চারটে প্রশ্ন থেকে 100% কমন পাবে, 100% কমন পাবে। তার সঙ্গে দুটো প্রশ্ন একটু দেখে যাবে, ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন দেখে যাবে, ঠিক আছে? খুব ইজি, কিন্তু খুব ইজি, একবার পড়লেই হয়ে যাবে। ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের ভূমিকা দাও, এবং ওরই সঙ্গে পড়ে যাবে, ওরই সঙ্গে পড়ে যাবে নানকিং তিয়ানসিনের সন্ধির মূল শর্তগুলি লেখো, নানকিং তিয়ানসিনের সন্ধির মূল শর্তগুলি লেখো। তো বুঝতে পারছো, গ্রুপ এ থেকে টোটাল এই পাঁচখানা প্রশ্ন দেওয়া হয়েছে। এই পাঁচখানা প্রশ্নের ভিতর থেকে পলাশী বক্সারের যুদ্ধ, চীনের পর আরোপিত অসম চুক্তি, ভারতের অবশিল্পায়ন, রেলপথ স্থাপন এবং তার সঙ্গে আদিবাসী দলিত সম্প্রদায়, এই যে প্রশ্ন দিয়েছি এখান থেকে 100% হিউজ পরিমাণে প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমি কাট ছাট করে দিয়েছি কোন প্রশ্ন আসতে পারে 2023 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায়, সেই কাট ছাট করে আমি প্রশ্নগুলো দিয়েছি। গ্রুপ এ থেকে দুটো প্রশ্ন বলেছি, ওখান থেকে 100% কমন পাবে। গ্রুপ বি থেকে টোটাল 4-5টা প্রশ্ন বলেছি, এখান থেকে কমসে কম দুটো প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এবার আমি গ্রুপ সি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, গ্রুপ সি থেকে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি, ফার্স্ট প্রশ্ন সিলেক্ট করেছি, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 সালের। ওই সঙ্গে আর একটা প্রশ্ন দিয়েছি, লখনৌ চুক্তির শর্ত উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব লেখো, লখনৌ চুক্তির শর্ত উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব লেখো। 3 নম্বরের প্রশ্ন সিলেক্ট করছি, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল লেখো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। আমাদের পরের প্রশ্ন 3 নম্বরের, সরি, এটা আমাদের পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, মন্টেগু সেম স্পোর্ট সংস্কারের আইন ও বৈশিষ্ট্য লেখো এবং এর ত্রুটি লেখো। আমাদের পরের প্রশ্ন, জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, এই আন্দোলনের গুরুত্ব লেখো। তো দেখো, তোমরা এই গ্রুপ সি থেকে যেটা বেশি করে পড়ে যাবে, সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, লখনৌ চুক্তি ভালো করে পড়ে যাবে, চৌঠা মে আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট, মন্টেগু সেন্সফোর্ড সংস্কার আইন, এই যে টোটাল চারখানা বলেছি, এখান থেকে 100% তোমরা পরীক্ষায় কমসে কম দুটো প্রশ্ন কমন পাবে। তার ভিতর থেকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড রিডিং পড়ে যাবে আর কি, ইম্পর্টেন্ট আছে ভাই, ছাড়া যাবে না কোনো প্রশ্ন, একটা প্রশ্ন ছাড়া যাবে না, সব লিখে আসতে হবে, ঠিক আছে? এবার আমি গ্রুপ ডি নিয়ে আলোচনা করব। গ্রুপ ডি থেকে কোন প্রশ্নগুলোকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছি এবং কোন প্রশ্ন আসার চান্স খুবই বেশি। ফার্স্ট প্রশ্ন দিয়েছি জোট, গ্রুপ ডি এর ফার্স্ট প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কি, এর উদ্দেশ্য লেখো, জোট নিরপেক্ষ নীতি কি, এর উদ্দেশ্য লেখো। 2 নম্বরের প্রশ্ন সিলেক্ট করেছি, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলনের বিবরণ দাও, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলনের বিবরণ দাও, পরীক্ষার সময় দিতে পারে 1942 খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন সম্পর্কে কি জানো, একই অ্যান্সার হবে। 3 নম্বরের প্রশ্ন কি আছে, 3 নম্বরের প্রশ্ন কি সিলেক্ট করা হয়েছে, ট্রুমন নীতি কি, ট্রুমন নীতি এবং মার্শাল পরিকল্পনা, ভালো করে পড়ে যাবে, ভালো করে পড়ে যাবে। এবং 1943 আমাদের 4 নম্বরের প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দের বাংলায় পঞ্চাশের মনন্তরের কারণ ও ফলাফল লেখো। তো দেখো, এক একটা চ্যাপ্টার থেকে 9-9 করে 30খানা করে প্রশ্ন আছে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 9-9 করে 3-4টে করে প্রশ্ন দিয়েছি, এর ভিতর থেকে আমি বলেও দিয়েছি কোন প্রশ্নগুলো আসতে পারে 2023 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায়। তো দেখো, বুঝতে পারছো, গ্রুপ ডি থেকে জোট নিরপেক্ষ নীতি ভালো করে পড়ে যাবে, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলন বা আগস্ট আন্দোলন ভালো করে পড়ে যাবে, 3 নম্বরের প্রশ্ন মার্শাল পরিকল্পনা এবং ট্রুমন নীতি ভালো করে পড়বে, এবং তার সঙ্গে 1943 খ্রিস্টাব্দের পঞ্চাশের মনন্তর ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? আমাদের গ্রুপ ইর প্রশ্ন নিয়ে আলোচনা করব। গ্রুপ ই থেকে কোন প্রশ্নগুলো 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বলে সিলেক্ট করেছি, ফার্স্ট প্রশ্ন আমাদের সিলেক্ট আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো, প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে আজাদিন বাহিনীর, ভয়ের কোনো কারণ নেই, একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার।
স্বাধীন স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন কি সিলেক্ট করেছি, দু নম্বরের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। যে প্রশ্নটা কিন্তু আমাদের এরই সঙ্গে আরেকটু লেজুর প্রশ্ন দিয়ে থাকে যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো, ওরই সঙ্গে লেখে ভারতের ভূমিকা লেখো। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আমাদের ভারতবর্ষ ও কম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। আমাদের ভারতবর্ষের ইন্দিরা গান্ধী কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে অনেক সাহায্য করেছিল। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন, কি সিলেক্ট করেছি, সার্ক উদ্ভবের প্রেক্ষাপট। তো দেখো সার্কটা পড়ে যাবে, ঠিক আছে, এবং এর থেকে বেশি ইম্পর্টেন্ট কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এবং সুয়েজ সংকট। কিউবার ক্ষেপণাস্ত্র এবং সুয়েজ সংকট মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভালো করে পড়ে যাবে, এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন পড়ে যাবে, সার্ক উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো, এর উদ্দেশ্য লেখো। তো দেখো কিউবার ক্ষেপণাস্ত্র গ্রুপ ই থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে আরেকবার আমি বলে যাচ্ছি। স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। দু নম্বরের প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। তিন নম্বরের প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বা সুয়েজ সংকট ভালো করে পড়ে যাবে। আমাদের পরের প্রশ্ন, আমাদের চার নম্বরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব লেখো, এবং আমাদের লাস্ট প্রশ্ন, সার্ক উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। তো দেখো এর ভিতর থেকে 18খানা প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আর একবার লাস্ট মিনিট বলে যাচ্ছি, তোমরা কোন কোনগুলো ভালো করে পড়বে, পেশাদারি ইতিহাস এবং অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য ভালো করে পড়বে। ঠিক আছে, ঐপরিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো, ভালো করে পড়বে। এটা গ্রুপ এর প্রশ্ন, গ্রুপ বি থেকে পড়বে, পলাশি বক্সারের যুদ্ধ, চীনের পর আরোপিত অসম চুক্তি, ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল, ব্রিটিশ ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য, এর প্রভাব। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন পড়বে। গ্রুপ সি থেকে সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান, লখনৌ চুক্তি, চীনের চৌঠা মে আন্দোলন, মন্টেগু সেন্সফোর্ড সংস্কার আইন। ঠিক আছে, গ্রুপ সি থেকে এই তিনটে পড়বে। গ্রুপ ডি থেকে পড়বে জোট নিরপেক্ষ নীতি, এর উদ্দেশ্য, ঠিক আছে, বা নীতি কি, এর উদ্দেশ্য, ভারত ছাড়া আন্দোলন, ট্রুমন নীতি ও মার্শাল পরিকল্পনা, ট্রুমন নীতি ও মার্শাল পরিকল্পনা এবং পঞ্চাশের মনান্তর। এটা গ্রুপ ডি এর প্রশ্ন। গ্রুপ ই থেকে কী কী পড়বে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, সুয়েজ সংকট, একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর গুরুত্ব লেখো, এবং স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। তো দেখো এই প্রশ্নগুলো পড়ে যাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর ভালো করে পরীক্ষা দেবে, একটা প্রশ্নও ছাড়বে না, 100% প্রশ্নর অ্যাটেন্ড করে আসতে হবে, একটা প্রশ্ন যেন ছাড় না যায়, একটা প্রশ্ন যেন ছাড় না যায়। বেস্ট অফ লাক।